ভিডিও বাংলা থেকে দেখছি, এরপরে এখানে আসলাম। 15,000 টাকা? জি 100%। চিটাগাং সেগুনের তারিখ তুলনামূলকভাবে হ্যাঁ কম কিনতে পারছি। আপনাকে ধন্যবাদ। আসলে সবাই এই ভিডিও বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর এখানে তারা তুলনামূলক অনেক কম কম টাকা দিয়ে ছাড়ে আর কি। জি 100%। যেহেতু সামনে আরো ভিডিওগুলো দেখবেন বাসায় নেওয়ার পর, আপনারা দেখবেন যে এটা আসলে অরিজিনাল থাকতেছে কিনা, বা আপনার কতদিন পর ঘুনে টুনে ধরতেছে, এটা একটা রিভিউ দিবেন। অবশ্যই রিভিউ দিলে কি হবে, আমাদের পরবর্তী যে আমাদের নতুন নতুন ভিউয়ার্স যারা আসবে তাদের জন্য ভালো হবে, আসলে যে আমরা অরিজিনাল প্রোডাক্টটা দিতে পারতেছি কিনা। জি আর তাহলে ভাইয়া সুস্থ থাকুন, ভালো থাকুন, বিজি বাংলা ব্লগ চ্যানেলটির সাথে থাকুন। ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিও যারা আমার সাথে থাকবেন, আর আপনি যদি বিটি বাংলা ব্লগ চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন, পরবর্তীতে আমরা যখন নতুন ভিডিও আপলোড করবো সবাই আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। ইভেন সাইফুল ভাই সেগুন কাঠকে কীভাবে চ্যালেঞ্জ করছে আমি আই বাটনে ভিডিওটি দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। আপনাদের সুবিধার থেকে বার্মাটিক সেগুন কাঠের যে ফাইবার গুলো আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। আর এটা ডয়ার কয়টা হবে? পাঁচটা ডয়ার হবে। আমি যে ডয়ারের সামনে যে ডিজাইন গুলো দেখতে পাচ্ছি সেগুলো কি খোদাই করে না, এটা চাপ নকশা? এটা চাপ, এটা চাপ। আর একটা পাল্লা হবে? আর এটা আপনার প্রাইসটা কত যাচ্ছিলেন? মানে আপনার সেলফ গুলো হয়েছে সেগুন কাঠের যা আছে, মানে ভিতরে বাইরে যা আছে, শুধু বোর্ডটা বাদে, বোর্ড বাদে সব সেগুন, সব সেগুন। হ্যাঁ যদি আমাদের ভিউয়ার্স আপনার কাছে একটা ছোট অর্ডার করে অর্ডারটা রাখতে পারবেন কিনা চেষ্টা করবেন। নেক্সট আমরা আরেকটা অর্ডার দেখতে পারতেছিলাম, এটা আপনার কি কাঠের তৈরি? চিটাগাং সেগুন কাঠের তৈরি। আর আপনি তো চিটাগাং সেগুন কাঠ তো গ্যারান্টি দিবেন? অবশ্যই। চিটাগাং সেগুন কাঠের আপনার এটা পুরাতন না নতুন? না পুরাতন। এটা পুরাতন? হ্যাঁ। কতদিন ইউজ হয়েছে এটা? তো 10 থেকে 12 বছর। 10 থেকে 12 বছর ইউজ হয়েছে। এটা কয় ফিট বাই কয় ফিট আছে? এটা আপনার 4.5 ফিট বাই 5 ফিট আছে। 4.5 ফিট বাই 5 ফিট। আর এদিকে পাশটা কত ইঞ্চি হবে? পাশটা হবে আপনার 23 ইঞ্চি। 23 ইঞ্চি হবে। একটা ডোয়ার কটা হবে? চারটা হবে। চারটা ডোয়ার, একটা পাল্লা, একটা পাল্লা। আপনার পিছনে যে বোর্ডটা আছে বোর্ডটা কি কাট? 200 গর্জনের বোর্ড। 200 গর্জনের বোর্ড। আর এটা প্রাইসটা চাচ্ছিলেন কত? এটা প্রাইস আছে 18,000 টাকা। 18,000 টাকা। ডিসকাউন্ট দিয়ে কত রাখা যাবে? ডিসকাউন্ট 1,000 টাকা কম রাখা যাবে। 1,000 টাকা কম। যদি আমাদের ভিউয়ার্স একটু আপনার কাছে আবদার করে আবদারটা রাখতে পারবেন কিনা? ভাই সব মাল তো আবদার রাখা যায় না, তবে চেষ্টা করবো ইনশাল্লাহ। চেষ্টা করবেন? চেষ্টা করবো। আর নেক্সট আমরা কি দেখবো? তারপর আমরা একটা সুখে দেখতে পারেন। আমি নেক্সট একটা সুকেস দেখতে পাচ্ছি। ভাই আমি যে সুকেসটা দেখতে পাচ্ছি এটা আপনার কি কাঠের তৈরি? এটা সেগুন কাঠ, চিটাগাং সেগুন, ভিতরে গামারি হবে। ভিতরে সেলফগুলো হবে গামারি কাঠের। আর এটা পাল্লা হবে কয়টা? চারটা পাল্লা হবে। চারটা পাল্লা হবে। আমি যে কানিসের যে নকশাটা দেখতে পাচ্ছি এটা কি আপনার এক কাঠের উপরে না আলাদা নকশা? না এক কাঠের উপরে। এক কাঠের উপরে কানিসটা কি আলাদা করা যায় না? একজাস্ট? না একজাস্ট করা। একজাস্ট। আমাদের সুবিধার থেকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি। আপনার এটা মাঝখানে ডয়ার হবে কয়টা ভাইয়া? তিনটা ডয়ার হবে। আর দুই সাইডে দুইটা পাল্লা হবে। আর পিছনে গর্জন কাঠের বোর্ড হবে? গর্জন বোর্ড। আর এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছি এটা কি এক কাঠের উপরে না আলাদা নকশা? এক কাঠের উপরে। খোদাই করে, খোদাই করে। আর এটা কি কি মডেল বলে বলতে পারবেন? কোনটা এটা? জি ভাইয়া এটা রুতন মডেল বলা হয়। রুতন মডেল, রুতন মডেল। কয় ফিট বাই কয় ফিট বললেন এটা? 6 ফিট বাই 6.5 ফিট। 6 ফিট বাই 7 ফিট আছে। আর এটা কি টুপার? টুপার না, সুগাস ভাই। এটা প্রাইসটা আপনি কেমন চাচ্ছিলেন? এটা প্রাইসটা চাইছিলাম লোক 32,000 টাকা। ডিসকাউন্ট দিয়ে বলেন না ভাইয়া। ডিসকাউন্ট দিয়ে ভাই 30-15 রাখা যাবে। 30,000 টাকা রাখতে পারবেন। আর কাস্টমার একটু আবদার করলে অবশ্যই রাখার চেষ্টা করবেন। আর নেক্সট আমরা আরেকটা সুকেস দেখতে পাচ্ছিলাম। আর এটা আপনার কি কাঠের তৈরি? এটা বাই ভিতরে বাইরে অল সেগুন। এটা আপনার সম্পূর্ণটাই সেগুন? জি জি। আবি অর্স
আমি আপনাদের সুবিধা থেকে একটা পাল্লা খুলে দেখানোর চেষ্টা করতেছি। ভিতরে সেগুন, এগুলো সেগুন, ভিতরে সেলগুলো হচ্ছে সেগুন কাঠের, সেগুন কাঠের। আর পিছনের বোর্ডটা হবে কি কাঠের? গর্জন কাঠের বোর্ড, গর্জন কাঠের বোর্ড, গর্জন কাঠের বোর্ড। আর এটা কয় ফিট বাই কয় ফিট আছে? এটা 6 ফিট বাই 7 আর 6.5 ফিট আছে। 6 ফিট বাই 6.5 ফিট, 6.5 ফিট। এটা পাল্লা হবে কয়টা? চারটা পাল্লা হবে, চারটা পাল্লা হবে। আর এটা পাঁচটা কত ইঞ্চি হবে ভাইয়া? পাঁচটা হবে আপনার 16 ইঞ্চি, 16 ইঞ্চি, 16 ইঞ্চি। আর এই ডিজাইনটা তো এক কাঠের উপরেই? হ্যাঁ, এক কাঠের উপরে। আর নিচে আপনার পাল্লা হবে কয়টা? চারটা পাল্লা হবে। নিচে চারটা পাল্লা, চারটা পাল্লা, চারটা পাল্লা। হ্যাঁ, এটা ডয়ার দেয় নাই? না, ডয়ার দেয় না, ডয়ার নাই। না, আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা সুকেস ভাই। এটা আপনার প্রাইসটা কত চাচ্ছিলেন? এটা প্রাইসটা চাইছিলাম মূলত 32,000 টাকা। ডিসকাউন্ট দিয়ে বলেন ভাই। ডিসকাউন্ট দিয়ে ভাই আমাদের আপনি 28,000-15,000 28,000 হলে রাখতে পারবেন? 28,000 আর একটু ওনার করার চেষ্টা করবেন ভাই? চলে চেষ্টা করবো ইনশাল্লাহ, চেষ্টা করবেন ভাইয়া। আর নেক্সট আমরা কি দেখবো? আমি নেক্সটে যে ডাইনিং টেবিলটা দেখতে পাচ্ছি এটা আপনার কি কাঠের তৈরি? এটা সেগুন কাঠের তৈরি। সেগুন কাঠের তৈরি? এটা কোন জায়গায় সেগুন কাঠের তৈরি? এটা চিটাগাং সেগুন কাঠের তৈরি, চিটাগাং সেগুন কাঠের তৈরি। আর এটা আপনার কয় ফিট বাই কয় ফিট আছে? আপনার গ্লাস হবে আপনার 5 ফিট বাই 3 ফিট, 5 ফিট বাই 3 ফিট। এটা কয় চারের ডাইনিং টেবিল? 6 চারের ডাইনিং টেবিল, 6 চারের ডাইনিং টেবিল। আর আমি যে পায়ের ডিজাইনটা দেখতে পাচ্ছি সেটা কি আপনার এক কাঠের উপরে না এটা চাপ নকশা? না, এটা ভাই চাপ নকশা। আর এটা গ্লাসটা কত মিলি হবে? 10 মিলি হবে গ্লাসটা, হবে 10 মিলি। আজ আমি একটা চেয়ার দেখতে যাচ্ছিলাম ভিউয়ার্স, আমি আপনাদের সুবিধা থেকে একটা চেয়ার দেখানোর চেষ্টা করতেছি। আর আমি যে পিতলগুলো দেখতে পাচ্ছি এই পিতলগুলো কি আপনার খোদাই করে লাগানো না হালকা নকশা? অরিজিনাল খোদাই করে, খোদাই করে লাগানো, খোদাই করে লাগানো। একটু ঘষা দেন দেখি ওঠে কি না? উঠবে না ভাই, উঠবে না, না না। আর এটা চার ঘাড়িটা কত ইঞ্চি আছে? এখন তো 1.5 ইঞ্চি আছে, 1.5 ইঞ্চি আছে। আর এটা কয় ফিট বাই কয় ফিট বডিটা আছে? আপনার বললাম দিয়া 5 ফিট বাই 3 ফিট গ্লাস বডি আছে। কয় ফিট বাই কয় ফিট বডি আছে? 4.5 ফিট, 4.5 ফিট। আর এটা প্রাইসটা কেমন চাচ্ছিলেন আপনি? প্রাইসটা চাইছিলাম লাগা 32,000 টাকা। ডিসকাউন্ট দিয়ে বলেন ভাইয়া। 28,000 রাখা যাবে? 28,000 রাখতে পারবেন? আমাদের ভিউয়ার্স আপনাদের কাছে একটা ছোট অফার করে রাখতে পারবেন কিনা? তবে চেষ্টা করব ভাই ছোট অফার রাখার জন্য। ঠিক আছে, আমি চেষ্টা করব, আপনারা চেষ্টা করব, চেষ্টা করবেন। আর নেক্সট আমরা কি দেখবো? আমি নেক্সটে যে সোফা সেটটা দেখতে পাচ্ছি এটা আপনার নতুন না পুরাতন ভাই? এটা শোরুম পুরান, শোরুম পুরান। হ্যাঁ, এটা এখনো ইউজ হয় নাই? না, ইউজ হয়নি। আর এটা আপনার কি মডেল বলে? কোনটা? এটা এটা বলা হয় আপনার চিংড়ি মডেল, চিংড়ি মডেল বলে। কোন জায়গায় সেগুন কাঠের তৈরি? চিটাগাং সেগুন কাঠের তৈরি। একটু ফাইবার যদি দেখাই দিতেন আপনি। অরিজিনাল ফাইবার এই যে বাইসা রয়েছে দেখেন, অনেক সুন্দর ফাইবার আছে। হ্যাঁ, এই যে দেখেন ভিউয়ার্স, আমি আপনাদের সুবিধা থেকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি। অনেক সুন্দর ফাইবার, প্রত্যেকটা ফাইবার আছে। ডিজাইনটাও আপনার এক কাঠের উপরেই। আর এটা হচ্ছে আপনার 221, এটার সাথে ফোম আছে। আর এটার প্রাইসটা কেমন চাচ্ছিলেন আপনি? 35,000 টাকা, 35,000 টাকা। একটু ডিসকাউন্ট দিয়ে বলেন ভাই। ডিসকাউন্ট দিয়ে ভাই যদি আপনার কাস্টমারের সুবিধার্থে আমি 32,000 রাখতে পারবো। ছোট একটা আবদার করলে অবশ্যই রাখবেন আপনি, চেষ্টা করবো ইনশাল্লাহ। আর নেক্সট আমরা কি দেখবো? আমি নেক্সটে যে ডাইনিং টেবিলটা দেখতে পাচ্ছি এটা আপনার কি কাঠের তৈরি? সেগুন কাঠের তৈরি, 100%। অবশ্যই আপনি সেগুন কাঠকে গ্যারান্টি দিবেন? হ্যাঁ, গ্যারান্টি দিব, অবশ্যই দিব। আর এটা আপনার নতুন না পুরাতন ভাই? এটা আমি যত সময় আমি কারখানা থেকে আনছি, যে সমস্ত কারখানায় করে তৈরি হয় ওই কারখানা থেকে আমি সংগ্রহ করছি। কারখানা থেকে সংগ্রহ করা? কিন্তু বললো কারখানা ছাড়ে দেশে যাবে তো লোকজন, এই জন্য মানে দিতে পারে, ভাড়া দিতে পারে না, বিদায় বা লোকজন বিদায় করতে পারে না, বিদায় আমার কাছে বিক্রি করছে। এটা কয় চারের ডাইনিং টেবিল? 6 চারের লেগার বার্নিশ বলা হয়, 6 চারের লিগার বার্নিশ করা। এটা নকশা না, আপনার চাপ নকশা। এটা পায়টা কি ফাঁপা আছে না? এক কাঠের উপরে, এক কাঠের উপরে। আর গ্লাসটা হবে কত মিলি? 10 mm, 10 mm। এটা কয় ফিট বাই কয় ফিট বললেন? 5 ফিট বাই 3 ফিট। ডাইনিং টেবিলের প্রাইসটা কেমন চাচ্ছিলেন? 36,000 টাকা। ডিসকাউন্টে কত রাখা যাবে? লাস্ট 32,000 টাকা রাখতে পারবেন এবং আলোচনার সাপেক্ষে একটু অনার করার চেষ্টা করবেন। আর নেক্সট আমরা কি দেখবো? আমি নেক্সটে যে সোফা সেটটা দেখতে পাচ্ছি এটা আপনার কি কাঠের তৈরি? সেগুন কাঠের তৈরি, সেগুন কাঠের তৈরি। কোন জায়গায় সেগুন কাঠের তৈরি? চিটাগাং সেগুন কাঠের তৈরি, চিটাগাং সেগুন কাঠের তৈরি। এটা আপনার নতুন না পুরাতন? এটা ভাই এটা ওই যে কারখানা থেকে আমি সংগ্রহ করছি। কারখানা থেকে? হ্যাঁ। এটা কি আপডেট মডেল? আপডেট মডেল। এটা কি মডেল বলে? এটা ব্যান মডেল বলা হয়, ব্যান, ব্যান মডেল বলা হয়। হ্যাঁ। আবি আর্টস, আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সোফা সেটটি। এটা আপনার 221, 221। এটার সাথে কি ফোম কভার হবে? হ্যাঁ, নতুন ফোম কভার হবে। ফোম কভার নতুন দিবেন? আমি অর্ডার দিয়ে বানাইছি। আপনি আর্টস দেখতে পাচ্ছেন ফোম কাভারগুলো অনেক সুন্দর আছে। আর এটা গ্লাসটা আপনার কত মিলি আছে? এটা আপনার 8 মিলি আছে, 8 মিলি হবে গ্লাসটা। হ্যাঁ, 8 মিলি আছে। আর এটা প্রাইসটা কেমন চাচ্ছিলেন? প্রাইসটা চাইছিলাম আমি লোকা 38,000 টাকা, 38,000 টাকা। ডিসকাউন্ট দিয়ে কত রাখা যাবে? 35,000 রাখা যাবে, 35,000 টাকা রাখতে পারবেন লাস্ট। এবং আলোচনার সাপেক্ষে আর একটু অনার করার চেষ্টা করবেন। সোফা সেটটা দেখতে পাচ্ছি এটা আপনার কি কাঠের তৈরি? এটা আকাশমণি কাঠের তৈরি, আকাশমণি কাঠের তৈরি। এটা আপনার কতদিন ইউজ হয়েছে? এটা 8 থেকে 10 বছর ইউজ হয়েছে। 8 থেকে 10 বছর। এখন পর্যন্ত কি ঘুনে খাইছে কি না? না, ঘুনে খাওয়া পাই আমি পাইনি। ঘুনে খাওয়া আপনি পান নাই? না। আর এটার সাথে কি ফোম কভার হবে? ফোম কভার হবে। আর এটা আপনার 221 না 311? 311। এটা আপনার 311 জি। আর এটার ফোম কভারগুলো কি দেখানো যাবে? না, ফোমগুলো আছে আমার স্টোরে আছে, আমি কাজ স্টকে আছে। আর প্রাইসটা আপনারা কত যাচ্ছিলেন? 16,000 টাকা চাইছিলাম। 16,000 টাকা। ডিসকাউন্ট দিয়ে কত রাখবেন? 15,000 টাকা, 15,000 টাকা। আর আলোচনার সাপেক্ষে আপনি অনার করতে পারবেন কি না?
চেষ্টা করবেন ভাইয়াকে পেয়ে যাবেন, আমাদের সাইফুল ভাই আপনাদেরকে হেল্প করবে এবং আরো ভিডিও কলে আপনাদেরকে ফার্নিচারগুলো দেখানোর চেষ্টা করবে।